আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কান্তিক বলছি আমার আরেকটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আমি খুব ভালো আছি এবং সুস্থ আছি তো বন্ধুরা দেখো আমি সকালে ঘুম থেকে উঠে খেতে বসে গেছি ঘুম থেকে উঠলে তো খুবই ঠান্ডা লাগে ইচ্ছা করে উঠবই না তাই না সবসময় শুতে মানে শুয়ে থাকতে ইচ্ছা করে শীতকাল এমনই আর বন্ধুরা দেখো আমি এখন মজা করে খাচ্ছি মা মুসুর ডাল রান্না করেছিল এত টেস্টি বন্ধুরা খুবই সুন্দর খেতে মানে এত মজার এটা হচ্ছে ডাল মাখনি এত মজাদার ছিল ডাল মাখনিটা খেয়ে মনে ছিল চিকেন মানে ভিতর মনে হচ্ছে চিকেন আছে মানে একটা চানা ডালের মতো ভাব এত দুর্দান্ত বন্ধুরা আমি কি বলবো রুটি আর ডিমের অমলেটও মার সাথে বানিয়েছিল আর বাবা তো এটা খাওয়ার সাথে সাথে বলছে খুবই মজা হয়েছে তো বাবু তুমি তো সঠিকই বলেছিলে মানে আমি খাওয়ার সময় বাবাকে বলছিলাম বাবা আসো তাতে খেয়ে নাও এত টেস্টি খাবার তুমি খেলে পাগল হয়ে যাবে তো বাবাও খেয়ে পাগল হয়ে গেছে আমিও পাগল হয়ে গেছি আর মা তো খুবই খুশি এত মজাদার খাবার যে মা কিভাবে রান্না করলো আমি তো অবাক হয়ে গেছি আইম তো অবাক তো বন্ধুরা আমি খুবই মজা করে খাচ্ছিলাম অনেক ভালো লাগছিল অসাধারণ দেখলে আমি কত মজা করে রিয়ে দিচ্ছি আর বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে আমি হোমওয়ার্ক করেছি এবং আজকে বারোটার সময় স্যারের বাসায় যেতে হবে তো আমি হোমওয়ার্ক করছিলাম তারপর স্যারের বাসায় যাব তো যাই হোক তারপর হোমওয়ার্কও শেষ হয়ে গেছিলো তারপর মা গরম পানি করে দিয়েছিল তো আমি গরম পানিতে গোসল করে নিয়েছি কারণ এখন তো অনেক ঠান্ডা গরম পানি লাগে আর বন্ধুরা যখন আমি হোমওয়ার্ক করছিলাম তখন দেখো মা সুন্দর করে তার স্পেশাল চিকেনটা রান্না করছে মা যে এত সুন্দর রান্না কই থেকে শিখে আমি অবাক হয়ে যাই মা একাকাই এত সুন্দর করে রান্না করে তো দেখো মা এখানে চিকেনটা এত সুন্দর করে বিউটি করে রান্না করছে কালকে মা চিকেনটা রান্না করেছিল আমার এত ভালো লেগেছিল সবার এত ভালো লেগেছিল এবং এতই যে টেস্টি হয়েছিল মায়ের নিজেরই ভালো লাগছিল সেই জন্য মা আজকেও ওটা মানে এই চিকেনটা বানাচ্ছে তো দেখো এখন মা ঢাকনা দিয়ে ঢেকে দিল আর বন্ধুরা এখানে দেখো মা আলু পেঁয়াজ এবং কাঁচামরিচ নিয়েছে আর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিল। এটা হাতে মাখা মাছের চচ্চড়ি আর বন্ধুরা এখন দেখো মা দিয়ে দিল লাল মানে হচ্ছে মরিচের গুঁড়ো আর এটা হলুদ তো হলুদ হলে এটা লাল হবে না কেন তাই না তো তোমাদের সাথে মজা করে নিলাম তো দেখো মা এখন কি সুন্দর করে মেখে নিচ্ছে আর সয়াবিন তেল তো মা আগেই দিয়ে দিয়েছিল তো সেজন্য মা খুবই সুন্দর করে মেখে নিচ্ছে আর এইভাবে হাতে মাখা চরচুরি মানে এত দুর্দান্ত হয় বন্ধুরা তোমরা ভাবে হাতে মেখে ট্রাই করবে হাতে মাখা চড়চুরি অবশ্যই তোমরা ট্রাই করবে প্লিজ অনেক টেস্টি আর বন্ধুরা আজকে এই ভিডিওটা কিন্তু বাবা করেছে বাবা মাকে সাহায্য করেছে তো আমার বাবার জন্য তোমার সবাই দোয়া করো যাতে আমার বাবা সুস্থ থাকতে পারে আর বন্ধুরা দেখো এখন মা টমেটো দিয়ে দিলো এত সুন্দর করে মাখছে মাখতে মাখতে মানে রসগুলো দেখলেই জিবে জল আসে সবার বন্ধুত্ব একদম গাঢ় বানিয়ে দিচ্ছে সবাই হলুদ হয়ে গেছে বিশেষ করে হলুদের বন্ধুত্ব ভালো হয়েছে আর বন্ধুরা দেখো মা এখন সবচেয়ে কিউট মাছদেরকে দিয়ে দিলো এই মাছগুলো কিন্তু দেখতে খুবই কিউট আর রান্না করলেও খুবই কিউট তো বন্ধুরা দেখো মা এত সুন্দর করে মাছছে এগুলো সামুদ্রিক মায়া মাছ আর মায়া তো আমার বিড়ালের নামও ছিল তো এই মাছের সাথে কিন্তু মায়ার নামটা মিল আছে মানে আমার বিড়ালের নাম সে তো মরে গেছে কিছুই করার নেই এটা আল্লাহরিচ্ছে আসলে কিন্তু মায়া মায়া মাছ খেতে খুব পছন্দ করত। তো সেই জন্য তার নাম মায়া মা মানে তার নামই মায়া রাখা হয়েছিল আর এখন দেখো মা একটু পানি দিয়ে দিলো এখন দেখেই ভালো লাগছে তাই না ইচ্ছা করছে এখনই তুলে খেয়ে নিই তারপর মা ঢাকনা ঢেকে রান্না করে নেবে এই যে এখন মা ঢাকনা দিয়ে ঢেকে দিলো তো দেখলে বাবা কি সুন্দর করে ভিডিও করছে যখন ঢাকনা ঢাকা হবে তখন তুলেছে দেখতে কিন্তু ভালোই লাগছিল বাবা খুবই সুন্দর করে ঢাকনা খুব মানে ভিডিওটা করেছে তো থ্যাংক ইউ জানাচ্ছি বাবাকে আর বন্ধুরা দেখো মা এখন ধনিয়া পাতা দিয়ে দিলো তো এখন অনেক দ্বিগুণ টেস্টি হয়ে যাবে আর ধনিয়া পাতা দিলে তো অনেক বেশি হয়ে যায় একটা শীত শীত ফ্লেভার আসে কিন্তু এখানে দিলে না মানে শীত শীত ফ্লেভারটা তো দুর্দান্তই হয়ে যায় আর আরও একটা সুন্দর স্বাদ পাওয়া যায় যারা ধনী পাতা দিয়ে কিছু পছন্দ করো না অবশ্যই ট্রাই করো আর বন্ধুরা দেখো আমরা চলে যাচ্ছি সারের বাসায় এখন তো বাজে বারোটা তিরিশ তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি আর তখন তো ক্ষুদাও পায় না আমি তো খাবার এগারোটার সময় খাই তো সেজন্য ক্ষুদাও পাইনি আর বাকি সময় এসডাব্লিউগুলো করে একটু দেরি করেই খাই আর বন্ধুরা দেখো চলেও এসছে দেখো হামিম হচ্ছে মা তারপরে হচ্ছে সানিহার মা সবাইকে মানে তার সব আনটিদেরকে এই যে দেখো আমরা দিচ্ছে তো এগুলো ওরা নিয়ে এসেছে আর ওখানে দুধ ছিল মানে কলের মধ্যে আর বন্ধুরা দেখো এখন ছুটি হয়ে গেছে আর হচ্ছে সারও চলে এসছিল তারপর ছুটি হয়ে গেছে দেখো আমরা একটা ছোট্ট বেবি আমরা দিয়ে। কি সুন্দর একটা বেবি বানিয়েছি আমি বানিয়েছিলাম পেয়ে তারপর ফুয়াদকে দেখেছি ফুয়াদ তো হাসতে হাসতে পাগল হয়ে গেছে তো ওটা নিয়ে আমরা খেলছিলাম তারপর ফুয়াদকে দিয়ে দিয়েছি ফুয়াদ বাসায় নিয়ে গেছে এখন ফুয়াদর যত্ন করেছি কি না সেটা জানি না আর ফুয়াদ তুমি যদি যত্ন করে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও তো বন্ধুরা আমি তারপর দেখলে সানিহাকে দেখিয়ে দিলাম আর এখন আমরা একসাথে বাসায় যাচ্ছি আর বন্ধুরা ফুয়াত তো সবসময় আমার ভিডিও দেখে তো সেই জন্যে আমি ফুয়াতকে বলে দিলাম কমেন্ট করার জন্য আর বন্ধুরা দেখো সামনে একটা দোকান ছিল ওখান থেকে আমি দেখো এই ক্লেটা কিনেছি তো এইটা আমার খুব ভালো লেগেছে এখানে বই খাতা কলম আবার দেখো খেলনা শার্পনার ইরেজার সব কিছু পাওয়া যায় চকলেটও পাওয়া যায় খাবারের জিনিসও আর বন্ধুরা দেখলে টকিং কেক আবার দেখো এখানে টিফিন বক্স আমি তো দেখি অবাক হয়ে গেছি একটা দোকানে এত কিছু আর দেখলে কতগুলো গাড়ি আর হচ্ছে তোমরা দেখেছো ওখানে একটা রোবট থাকে ওর যে সঙ্গীগুলো আছে ওগুলোর গাড়িও ছিল তো বন্ধুরা আমরা এগুলো দেখছিলাম আর সানিহা দেখছিল ফুয়ার তো একটা স্লাইম নিয়েছে আর আমি ক্লে অনেক ভালো লাগছিল আর দেখে বন্ধুরা এখানে শার্পনার আছে দুইটা একটা পিকাচু আর একটা হলো ডোরেমন এগুলো তো আমার আছে ফুপি দিয়েছিল তো সেই জন্য নেই নি আর ক্লে আমার খুব ভালো লাগেছে লেগেছে আমার তো ক্লে আছে কিন্তু এই ক্লেটা নিয়েছি এটা দিয়ে আরেকটা জিনিস বানাবো তো তোমরা অবশ্যই জানিয়ে দিও কমেন্ট বক্সে যাতে আমি কিছু বানাতে পারি আর বন্ধুরা দেখো এখানে একটা বিড়াল এই যে এখানে বসে আছে তো এর ভিডিও মা করে নিয়েছে সাদা কালো আর দেখলেই তো ফুয়াদে একটা স্লাইম কিনেছে তো এই স্লাইমটা কিন্তু খুবই সুন্দর ছিল মানে এই বক্সেই রাখা ছিল তাও হাতের উপরে ফুয়া একটু জোরে মানে আস্তে করে একটু বাড়ি দিয়েছে আর ওটা কেঁপে উঠেছে আর হাতে নি একটু ফিল হলো তো আমাদের সাথে মজা করেছে তো দেখো আমরা এখন ফুয়াদকে বিদায় দিয়ে চলে যাচ্ছি বাসায় আমি আর সানিয়া গল্প করছিলাম যে আমি এটা দিয়ে কি বানাবো তো সবাই মিলে গল্প করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর হচ্ছে ঠান্ডার দিনে কিন্তু গরমে মানে রোদ যখন উঠে তখন কিন্তু হেঁটে হেঁটে বাড়িতে যেতে খুবই ভালো লাগে আর বন্ধুরা দেখো এটা হলো ব্রিটিশ আমলের বাড়ি তো এটা আগে অনেক উঁচু ছিল এখন দেখে মনে হচ্ছে খুবই ছোট কারণ রাস্তাটাই উঁচু হয়ে গেছে আর এগুলো নিচু হয়ে গেল কারণ রাস্তাটাই উঁচু তো আগে কিন্তু এগুলো খুব উঁচু ছিল আর বন্ধুরা দেখো অন্য এলাকার কুকুর আসার জন্য অন্যান্য দুইটা কুকুর দৌড়ে দৌড়ে এদিকে আসছে মানে হচ্ছে এ অন্য এলাকার কুকুর এসছে তো তাই এই এলাকার কুকুরগুলো রেগে গেছে এই যে দেখো এখানে পানি খাচ্ছিল তৃষ্ণা তো কুকুরটা কষ্ট পেয়ে পানি খাচ্ছে আর ওরা তাও সহ্য করতে পারছে না কারণ এই অন্য এলাকার কুকুর তো অবাক হয়ে গেছে আর ওরা সবাই জোরে জোরে ঘেউ ঘেউ করছিল তো তো সেজন্যেই এ অবাক হয়ে গেছে অবাক হয়ে তাকিয়ে আছে জানলা ওরা চিল্লাচ্ছে কেন কি হলো সর্বনাশ ছি নাকি আর বন্ধুরা দেখো এখানে পার্ক পার্ক এখনও খোলা হয়নি কারণ এখনো চারটা বাজে নিই আর বন্ধুরা দেখো এখানে কত খেলনা জিনিস অনেক সুন্দর সুন্দর জিনিস মাটির জিনিস আর মাটির জিনিস তো সামিরার শত্রু স্বামীরা মাটির জিনিস দেখলেই ভেঙে ফেলে আর বন্ধুরা দেখো তারপর আমি বাসায় চলে এসেছি আর যখন হাঁটাহাঁটি করছিলাম তখন বাজে আড়াইটা আর এসে আগে উজু করে নামাজ পড়ে খেতে বসে গেছি এত ক্ষুদা পেয়েছিলো আমার আরে আমার খুবই ক্ষুধা পেয়েছিলো এখন এত মজা করে খাচ্ছি আমার তো জীবের জল চলে আসছে আমার এত ক্ষুধা পেয়েছিলো যে মা আমাকে সিমালু ভাজি আগে দিয়ে দিয়েছে তো আমি ওটাকেই এমনভাবে খাচ্ছি মনে হয়েছিল যে ওটা মাংস আর এখন আমার এত ভালো মানে ওই সময়টা আমার এত ক্ষুধা পেয়েছিলো কি বলবো আমি দেখো অর্ধেক ভাতি ওটার সাথে খেয়ে ফেলেছি আমি তো প্রতিদিন তিনটার সময় খাই মানে দেড়টার সময় খাই আর আজকে তো তিনটাই বেজে গেছিলো তো এত ক্ষুধা পেয়েছে আমার তো যাই হোক দেখো আমি তাড়াতাড়ি মানে হামলে পড়েছি একদম এত টেস্টি ছিল উম আর কি বলবো বলার তো আর কিছুই নেই মুখে বলার আর জায়গায় নি জিপে জল এসে গেছে তাই আর আমি খালি খাচ্ছিলাম আর আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছিলাম মানে আমি পাগল হয়ে গেছিলাম খুশিতে আর চিকেনটা এত টেস্টি খুঁধে পেলে তো এমনি মজা লাগে তার মধ্যে মা এত সুন্দর রান্না করেছে এত দুর্দান্ত ছিল কি আর বলবো তোমাদেরকে আমার তো বলার আর কিছুই নেই মুখে তো থুতু এসে গেছে তাই কথা আর বেরি হবে না আমার তো এখন ফাঁস দিতে কষ্ট হচ্ছে এত মজা ছিল তো দেখো চিকেনটা আমি খাচ্ছি অসাধারণ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেলাইকনটি প্রেস করে ঘন্টা বাজিয়ে দিয়ে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারো প্লিজ একটা লাইক করে দিও লাইক দিতে তো আঙুল ব্যথা করে না তো আজকে আর ভিডিওটি বাড়ালাম না আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ